আসসালামু আলাইকুম, তো কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি আইফোন এবং অ্যান্ড্রয়েড এই দুই ধরনের ফোনের সবচেয়ে ক্ষতিকর দিকগুলো, মানে আমরা এই দুই ধরনের ফোন ইউজ করতে গেলে সবচেয়ে বেশি যে সমস্যাগুলোর সম্মুখীন হই, সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে ভিডিও শেষে আপনারা নিজেরাই চুজ করতে পারেন যে আপনি অ্যাপেলের আইফোন ইউজ করবেন না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনগুলো ইউজ করবেন। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি এল.এম.জ ইব্রাহিম, আর আপনারা দেখছেন এল.এম.জ ইব্রাহিম গিজুৎসু। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য। So, without wasting any more time, let's get started. শুরু করব অ্যাপেলের আইফোনটাকে নিয়ে। হ্যাঁ, আমি মানি আইফোনের মধ্যে অনেক অনেক ধরনের সুবিধা রয়েছে, বাট আজকের ভিডিওটা সুবিধাকে নিয়ে না অসুবিধাগুলোকে নিয়ে। সর্বপ্রথম অ্যাপেলের আইফোনগুলোকে যখন আমরা ইউজ করতে যাব, সেটার মধ্যে অনেক বড় পরিমাণে নচ রয়েছে, যার কারণে যখন আমরা ফুল স্ক্রিনে ভিউ নিতে যাই বা কোনো ফুল স্ক্রিনে কাজ করতে যাই, তখন আমাদেরকে বেশ প্যারায় পড়তে হয় এই বড় নচের কারণে। দ্বিতীয়ত, এটাতে রেগুলার টাইপ সি চার্জিং কেবল সাপোর্ট করে না, যার কারণে যদি কিনা আমরা কোথাও চলে যাই যেখানে কিনা অ্যাপেলের কোনো আইফোনে নাই বা আইফোনের চার্জারের কেবলই নাই, তখন কিন্তু আমরা বেশ প্যারায় পড়ে যাব, কারণ যখন আমাদের মোবাইলের চার্জটা শেষ হয়ে যাবে তখন আমরা মোবাইলটাকে চার্জে দিতে পারবো না আর ইউজও করতে পারবো না। এছাড়া যদি কিনা আমাদের হাতের আইফোনটা চার্জিং কেবলটা হারিয়ে যায়, তখন আমরা এটাকে পুনরায় কিনতে গেলে অনেক বেশি পরিমাণে টাকা খরচ করতে হবে। তিন নম্বরে, এর সবচেয়ে বেশি প্রচলিত অসুবিধাটা হচ্ছে এটাকে গুগল, উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড সিস্টেমের কোনো কিছুর সাথে খুব সহজে কানেক্ট করানো যায় না, যার কারণে অনেক সময় আমাদেরকে ফাইল ট্রান্সফারে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। চার নম্বরের সমস্যাটা হচ্ছে এখানে গেমারদের জন্য স্পেসিফিকলি কোনো গেমিং মোড নাই, কোনো ধরনের ট্রিগার দেওয়া হয় নাই, যার কারণে এই ফোনটাতে অ্যাকচুয়ালি গেম খেলতে গেলে অ্যান্ড্রয়েড ফোনে যেরকমটা সুবিধা পাওয়া যায় গেমিং মোড অন করার কারণে, ঠিক সেই সুবিধাগুলো খুব কম পাওয়া যায় গেম মোড না থাকার কারণে অ্যাপেলের এই আইফোন। এন্ড এই অ্যাপেলের আইফোনের সবচেয়ে কমন যে সমস্যাটা, সেটা হচ্ছে এই ফোনটা বছরে শুধুমাত্র একবারে আপডেট ভার্সনটা আসে এবং ওদের মন পছন্দ 3-5 কালারের মধ্যে ওরা ফোনটাকে লঞ্চ করে, এন্ড আমাদের ওই কালারটা পছন্দ না হলেও আমাদেরকে সেটা নিতেই হয়। এরপরের যে সমস্যাটা সম্মুখীন হই সেটা হলো এই মোবাইল ফোনের বক্স কন্টেন্ট থেকে পুরোপুরি চার্জার এবং ইয়ারফোনটাকে সরায় দেওয়া হয়েছে, কোন দিন না জানি কেবলটাকে সরায় দেয়। এর পরবর্তী যে সমস্যাটা সম্মুখীন হতে হয় আমাদের এই ফোনটার সাথে, সেটা হলো এই অ্যাপেলের আইফোনের মধ্যে কোনো হেডফোন জ্যাক নাই, যার কারণে আমরা হেডফোন প্লাগিংয়েও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা, এ তো গেল অ্যাপেলের আইফোনের যে অসুবিধাগুলো সেগুলো, এখন না হয় অ্যান্ড্রয়েডের একটু অসুবিধাগুলো জেনে নিই। ভাই, অ্যান্ড্রয়েড ফোনে আপনি অন্য কিছু পান আর না পান, এখানে মাস্ট বি আপনারা কিছু ফ্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন যেগুলো আপনার প্রয়োজন না, ব্যাটারি ড্রেন প্রচুর করায়, তারপর আপনি এইগুলাকে মোবাইল থেকে কোনোভাবে সরাইতেই পারবেন না। আমরা জানি এই অ্যাপগুলো আমাদের জন্য ক্ষতিকর, তারপরও না রাখতে চাওয়া সত্ত্বেও আমাদেরকে রাখতে হয়, যেটা কিনা এই অ্যান্ড্রয়েড ফোন ইউজের সবচেয়ে বেশি বিরক্তিকর জিনিস। দ্বিতীয়ত, অ্যান্ড্রয়েডের যে সকল UI আছে ভাই, এখানে নানান রঙের নানান ধরনের UI সিস্টেম পাওয়া যায়, যেগুলাতে কিনা এক একটাতে এক এক ধরনের অ্যাডভার্টাইজমেন্টের ছড়াছড়ি থাকে, মানে আমরা ভাই টাকা দিয়ে ফোন কিনবো তারপর আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হয় ফোনের ভিতরে। এর পরবর্তী যে প্রবলেমটা আমাদেরকে বেশি সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে বেশিরভাগ সময় এই সকল ফোনের একটা বয়স সীমা পার হওয়ার পর, লাইক 1-1.5 বছর চলে যাওয়ার পরে, এই মোবাইল ফোনে থাকা অ্যাপগুলো ক্রাশ করা শুরু করে, মানে কিছুক্ষণ ইউজ করার পরে আমাদেরকে আর ইউজ করতে দেয় না, কিক আউট করে দেয়। এছাড়া এই মোবাইল ফোনটা সাধারণত আধা ঘন্টা বা হালকা একটু বেশি পরিমাণ ইউজ করার পরে ওভারহিটিং হওয়া শুরু করে। তবে হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনের যেসব অসুবিধাগুলো বললাম সেগুলো কিন্তু সকল অ্যান্ড্রয়েড ফোনে থাকে না, বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে থাকে, এটা অবশ্যই মাথায় রাখবে। এছাড়া অ্যান্ড্রয়েড ফোনের আরো একটা কুফল হচ্ছে, এখানে যখন সফটওয়্যার আপডেট আসে মাঝে মধ্যে এই সফটওয়্যার আপডেটটা সুফল আনার বদলে উল্টা কুফল নিয়ে আসে, মানে আগে তো আমরা মোবাইলটাকে ভালোভাবে রান করাইতে পারতাম, বাট আপডেট দেওয়ার পরে আমাদের মানে জিনিসটা এতটাই স্লো হয়ে যায় যে মন চায় মোবাইলটাকে আছাড় মারে একদম ভেঙে চুরমার করে ফেলায়, বাট এটা সবসময় হয় না, মাঝে মধ্যে। সো এই ছিল অ্যাপেলের আইফোন এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের দুই ধরনের ফোনের অসুবিধাগুলো, যেগুলো কিনা আমরা এই ফোনগুলো ইউজ করতে গিয়ে ফেস করে থাকি বেশিরভাগ সময়। এই দুই ধরনের ফোনের অসুবিধাগুলো জানার পরে আশা করি আপনি নিজে থেকে চুজ করতে পারবেন যে আপনি কি অ্যাপেলের আইফোন ইউজ করবেন না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোন ফোন ইউজ করবেন, সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আপনি যেটাই করেন না কেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে
যায় প্লিজ লাইক করতে এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।